পৃথিবীতে এমন কোন রোগ নাই যে রোগ থেকে মুক্তি নাই পাকের কাছে সব শেফা আছে শেফার মালিকও আল্লাহ রোগদাতাও আল্লাহ দাতাও আল্লাহ এবং এমন কিছু এমন কিছু কিছু তথ্য এবং ন্যামত পাক পৃথিবীতে সৃষ্টি করেছে যেগুলো নিয়মিত পান করলে কোনো রোগী হবে না চিকিৎসার জন্য ডাক্তারের কাছেও যেতে হবে না শুধু কি লাগবে মনের ইন্টেনশনটা ঠিক করতে হবে মনের নিয়তকে ঠিক করতে হবে এবং একিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে আমি এমন তিনটা পথ্যের কথা বলবো যে তিনটা পথ্যের মধ্যে শিফা আছে রসিদ করিম বলেছেন আর বলেছেন ও ফি সালাসা আসা তিন বস্তুর মধ্যে শিফা আছে মুক্তি আছে সে তিন বস্তু কি এর মধ্যে একটা হলো আল হেজাম হেজামা সিঙ্গা লাগানো বর্তমানে হেজামা যেটাকে বলা হয় আমাদের দেশে মোটামুটি এখন প্রচলন শুরু হয়েছে হেজামা সিঙ্গা লাগানো আল্লাহ রসুল সিঙ্গা লাগাইতেন মাথায় কোমরে পিঠে শিঙ্গা লাগাইতেন সিঙ্গা লাগানো হিজামার মধ্যে মুক্তি আছে দুই নম্বর হলো আল আসাল মধু মধুপানের মধ্যে শিফা আছে মুক্তি আছে তিন নম্বর হলো আগুন দিয়ে পোড়ায়া দেওয়া অর্থাৎ কোনো কাটা ছেঁড়া যদি হয় আগুন দিয়ে দগ্ধ করা জল ছায়া দেওয়া বর্তমানে সিজার করার পরে যেই সেলাই করা হয় বা গভীর কোনো ক্ষত হলে দাগ হলে যে সেলাই করা হয় এই সেলাইয়ের পদ্ধতি আগে তো ছিল না এই উন্নত চিকিৎসা ছিল না তখন তারা কোনো রড অথবা লোহাকে গরম করে এটাকে জলসায় দিত এইভাবেই কিন্তু সে ক্ষতটাকে এই কাটাটাকে তারা এটাকে মিশিয়ে দিত আল্লাহ রসুল বলেন এই তিন বস্তুর মধ্যে শিফা আছে ঠিক তবে আগুন দিয়ে জলসায় দেওয়াটাকে আমি পছন্দ করি না আমি নিষেধ করছি আমার উম্মতকে তোমরা এটা করবা না বাকি দুইটা করতে পারি মধু হেজামা মধুর ব্যাপারে তো চমৎকার মধুর এত উপকারিতা বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরাও বের করেছেন গবেষণা করে কোরআনিক কারিবের মধ্যে আল্লাহ তালা সুনাম এরা অনেক বৈশিষ্ট্য বলেছেন এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে প্রশ্ন করে ইয়ার আল্লাহ আমার পেটের সমস্যা আল্লাহ রসুল বললেন যা তুই মধুপান করো সাহাবি মধুপান করলেন কিন্তু কোনো প্রবলেম দূর হলো না আবার এসে আল্লাহ রসুলের কাছে বলে ইয়ার রসুল আল্লাহ এখনও তো আমার পেট ভালো হয় নাই আল্লাহ রসুল বললেন মধুপান করো সাহাবি আবার পান করলেন কিন্তু এখনো ঠিক হয় নাই আল্লাহ নই বললেন আবার মধুপান করো ওই সাহাবি আবার মধুপান করলেন কিন্তু তার পেটের প্রবলেম কিন্তু দূর হয় না এবার আল্লাহ নয় বললেন আল্লাহ তারা সত্য বলেছে কিন্তু তোমার পেট মিথ্যা বলেছে সাহাবি চলে গেল তারপরে সে আবার মধুপান করলো পরের দিনে এসে বলে ইয়ার রসুল আল্লাহ আমার পেটের মধ্যে এখন আর কোনো সমস্যা নাই সব সমস্যা দূর হয়ে গেছে পেটের প্রবলেম দূর হয়ে গেছে অর্থাৎ মোরে ইন্টেনশনের প্রবলেম আর নিয়তের প্রবলেম নিয়তের গলতি আর যদি একইনের সমস্যা থাকে তাহলে তো হবে না বিশ্বাস হিসেবে আল্লাহবাক সত্য বলেছে আমাদের মন এবং আমাদের আকিদা বিশ্বাসটা সঠিক হতে হবে তাহলে উপকার হবে আরেকটি হল কালো জিরা মধ্যে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ সব রোগ ইবনে আব্বাস আয়াত করেছেন বহারই মধ্যে হাদিস এসছে এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন হযরত সাদ সাদ আল্লাহ নবীর এক সাহাবী খালিদ সাদ রাদিয়াল্লাহু তিনি বলেন আমরা যুদ্ধhabi জানিবের হলাম প্রতিমধ্যে গালিব ইবনে আবজা রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন আমরা যখন মদিনায় ফিরলাম তখন তিনি অসুস্থ এখনও তিনি সুস্থ হয়ে নাই ইবনে আবি আতিক তিনি তাকে দেখার জন্য যখন আসলেন তার এই অসুস্থতা এই অবস্থা দেখে তিনি বললেন তোমরা একটা কাজ করতে পারো চার পাঁচটা কালো জিরা পিষে এটাকে গুড়া করে এতে চার পাঁচ ফোঁটা জাইতুন তেল দিয়ে অলিভ অয়েল মার্কেটে পাওয়া যায় অরিজিনালটা কিনে ওই অয়েল এখানে মিশ্রিত করে ফোটা ফোটা করে গালিবনে আবজারের দুই নাকের সিদ্ধ দিয়ে প্রবিষ্ট করাও বলে কেন আমাদায় সিদ্দিকা রাজি আনহা থেকে আমি শুনেছি আল্লাহ রসুল বলেছেন ফিসাউফিল হাব্বাতি সৌদা ইশিফা উম্মিন কুল্লিদা কালো জিরার মধ্যে সর্বরোগ থেকে মুক্তির মেডিসিন রয়েছে ইল্লা সাম মৃত্যু বিদিত আর মৃত্যু মানে হচ্ছে সাম সাম মানে হচ্ছে মৃত্যু মৃত্যু সব রোগের ঔষধ চিকিৎসা রোগ মুক্তি এই কালো জিরায় আছে তাহলে কালো জিরা মধু শিঙ্গা লাগানো এই তিনটা এমন একটা পথ্য এমন পদ্ধতি আপনি এগুলো ব্যবহার নিয়মিত যদি কোনো ব্যক্তি করে আমার বিশ্বাস আল্লাহ বাক্ত মিথ্যা বলে না আল্লাহ রসুল কখনো মিথ্যা বলার কোনো অবকাশে নেই সন্দেহই করা যায় না অবশ্যই মুক্তি আমরা একিন একিনের সঙ্গে মনে ইন্টেনশন ঠিক করে আমরা আমল করতে পারি এছাড়াও জাইতুন তিন এ সমস্ত যে পুষ্টিকর এবং পবিত্র খাবার খাবারগুলো যেগুলো আল্লাহ তালের কোরআনিকারিমী মধ্যে বলেছেন কারাম এবং খেজুর এ সমস্ত খাবারগুলোর মধ্যে শেফা আছে এটি এগুলোর মধ্যে খুবই শক্তি আছে পুষ্টি আছে পৃথিবীর সবচেয়ে উত্তম খাবার আছে এগুলো আমরা এগুলো ব্যবহার করতে পারি